নমস্কার, এমআর ইন্ডিয়ান কিচেনে আপনাদের ওয়েলকাম। আজ আমরা দুধ পুলি করে দেখাবো। দুধ পুলি করতে লাগবে দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, 1টা নারকেল কুড়িয়ে নিয়েছি, তেজপাতা, নুন, ময়দা, সুজি, চিনি, নলেন গুড় আর এলাচ। প্রথমে আমি ময়দাটা নিয়ে নেব, সুজিটা নিয়ে নেব, আর এতে সামান্য নুন দেব। এবার আমি এটাকে জল দিয়ে আটা মাখার মতন মাখব। অল্প অল্প করে জল দিতে হবে। ময়দা আর সুজিটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে লেচি বানাবো। এটাকে একটু ভালো করে মাখতে হবে, নইলে পরে শক্ত হয়ে যেতে পারে, তো সেই জন্য খুব ভালো করে মাখতে হবে। আমি নারকেলটা চিনি দিয়ে একটু মেখে নেব। আমি পুরোটা চিনি দেব না, আন্দাজ মতন চিনি দেব। এবার আমি এটাকে একটু মেখে নেব। তারপর আমি এটাকে পাক দিয়ে তারপর পুর বানাবো। চিনি দিয়ে নারকেলটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াইয়ে দেব। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এতে চিনি আর চিনি মাখানো নারকেলটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে পাক দেব। যখন দেখবেন এটা একটু চিটচিটে ভাব আসছে, তখন ভাববেন এটা হয়ে গেছে। এখনো আমার হয়নি, এটা করতে তাও 10 মিনিট মতন টাইম লাগবে। নারকেলের পুর তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে লেচির মধ্যে ভরবো। এবার আমি লেচি বানাবো। এবার আমি এর মধ্যে পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে আমি এটাকে বন্ধ করে দেব। এভাবেই আমি বাদবাকি পুলিগুলো তৈরি করে নেব। আমি একদিকে পুলি বানাচ্ছি আর একদিকে দুধটাকে আমি গরম করতে দিচ্ছি। দুধটাকে ভালো করে গরম করতে হবে। এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দেব। এর মধ্যে এলাচগুলো আমি চিরে চিরে দিয়ে দেব। দুধটাকে ভালো করে ফুটতে হবে, ঘন একটু হতে হবে, তারপর আমি এর মধ্যে পুলিগুলো দিয়ে দেব। পুলিগুলো তৈরি হয়ে গেছে। এগুলো আমি এভাবে তৈরি করেছি। এবার আমি এগুলোকে দুধে দিয়ে দেব। দুধটা ফুটে গেছে। এবার আমি এতে চিনিটা দিয়ে দেব। চিনিটা গলে গেলে আমি পুলিগুলো ছেড়ে দেব। পুলিগুলো আমি এভাবে দিয়ে যাব। তারপর আমি কিছুক্ষণ দুধটাকে ফোটাবো। নামানোর আগে আমি গুড়টা দিয়ে দেব। দুধটা ফুটে গেছে।
এবার আমি এতে নলেন গুড়টা দিয়ে দেব। গুড়টা সবার শেষে দেব, কারণ গুড় দেওয়ার সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি গুড়টা শেষে দিচ্ছি। এতে সেন্টটাও ভালো হবে। এবার আমি নামিয়ে নেব। আজ আমাদের দুধপুলি তৈরি হয়ে গেছে। এটা খুবই সহজ, আপনারা বাড়িতে ট্রাই করুন। কেমন লাগলো অবশ্যই আমাদের জানান, আর আমাদের রান্না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।